আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএসের ভাইবাতে ইউজুয়ালি বিজ্ঞ বোর্ডের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিব। ইতোপূর্বে আমি আপনাদেরকে মন্ত্রিপরিষদ সচিব সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য প্রোভাইড করেছিলাম। আজকে আমি আপনাদেরকে তথ্য প্রোভাইড করব, সেটি হচ্ছে মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি সম্পর্কে। প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিব এর কাজ এবং তার পরিচয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা বিসিএস ভাইবা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে মুখ্য সচিবের পরিচয়টা কী। মুখ্য সচিব হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মুখ্য সচিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটির যে সরকার ব্যবস্থা সেটি হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, যে কারণে এখানে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে আমাদের প্রকৃত নির্বাহী প্রধান নন, তিনি হচ্ছেন আমাদের নমিনাল এক্সিকিউটিভ চিফ। প্রকারান্তরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের প্রকৃত নির্বাহী প্রধান, অর্থাৎ রিয়াল এক্সিকিউটিভ চিফ। যে কারণে যেহেতু মুখ্য সচিব মহোদয় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন, সে কারণে মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি এই পদটি জনপ্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। তো আমি যদি এই মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারির পরিচয়টি সংক্ষেপে বলি, তাহলে প্রথমত হচ্ছে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি বা মুখ্য সচিব। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সে কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন সংক্রান্ত যাবতীয় কাজের প্রধান কর্মকর্তা হিসেবে মুখ্য সচিব মহোদয় দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম মুখ্য সচিব ছিলেন সিভিল সার্ভিস অফ পাকিস্তান, অর্থাৎ সিএসপি ব্যুরোক্রেট রুহুল কুদ্দুস, এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সংক্ষিপ্তভাবে মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি সম্পর্কে পরিচয়। এখন যদি আমি আপনাদেরকে বলি যে মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারির কাজগুলো কী কী। প্রথমত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশাসন সংক্রান্ত, সংসদ সংক্রান্ত যাবতীয় সকল কাজের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকে সার্বিক সহযোগিতা সহায়তা প্রদান করেন মুখ্য সচিব। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কাজের সার্বিক সহায়তা তিনি প্রদান করেন। তৃতীয়ত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাসমূহের কাজের তিনি সমন্বয় করেন। চতুর্থত রাষ্ট্রের বিভিন্ন আনুষ্ঠানিকতার তিনি ব্যবস্থাপনা করে থাকেন। পঞ্চমত মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিভিন্ন তহবিল তিনি পরিচালনা করেন। ষষ্ঠত বিদেশি বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিংবা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যখন বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে বা সরকারি সফরে আসেন, তখন তাদের প্রোটোকল সংক্রান্ত দায়িত্ব পালন করাও কিন্তু মুখ্য সচিব মহোদয়ের কাজের মধ্যে পড়ে। তো সংক্ষিপ্তভাবে মুখ্য সচিবের কাজ এবং তার পরিচয় সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করলাম। এখান থেকে আপনাকে যদি ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয় যে মুখ্য সচিবের পরিচয় দেন বা মুখ্য সচিবের কাজগুলো কী কী, আশা করি আপনারা এখান থেকে আনসার দিতে সক্ষম হবেন। আরেকটি তথ্য আমি আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের মন্ত্রিপরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি এবং মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি তারা সমপর্যায়ের কর্মকর্তা হিসাবে বিবেচিত হয়ে থাকেন। তবে প্রোটোকলের দিক থেকে মন্ত্রিপরিষদ সচিব আগে প্রোটোকলটি পান এবং তারপরে প্রোটোকলটি পান মুখ্য সচিব মহোদয়। কাজেই এখান থেকে আপনাকে যদি ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়, তার উত্তরটি হবে মুখ্য সচিব। বা মুখ্য সচিব কোন কার্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের প্রথম মুখ্য সচিব কে ছিলেন, আগে বলেছি রুহুল কুদ্দুস সিএসপি আমলা। বাংলাদেশের বর্তমান মুখ্য সচিবকে, বাংলাদেশের বর্তমান মুখ্য সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া। এরপরে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সচিবিক দায়িত্ব পালন করে থাকেন, মাননীয় প্রধানমন্ত্রীর সকল কাজে সহযোগিতা করে থাকেন
জাতীয় গোয়েন্দা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয় করে থাকেন, রাষ্ট্রের বিভিন্ন আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা করে থাকেন, বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে প্রোটোকল দিয়ে থাকেন, কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর সকল কাজের তিনি প্রশাসনিকভাবে সহযোগিতা করে থাকেন, কে? তার একটাই উত্তর হবে মুখ্য সচিব। তো যারা বিশেষ পরীক্ষায় ভাইবা দিচ্ছেন বা দিবেন তাদের উদ্দেশ্যে আমি জ্ঞাত করি, আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, আমি বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে যারা বিশেষ ক্যাডার অফিসার এবং সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছেন তাদেরকে আমি মূলত পড়াই প্রিলিমিনারি আন্তর্জাতিক বাংলাদেশ এবং লিখিত আন্তর্জাতিক বাংলাদেশ আর ভাইবা পড়াই। বর্তমানে আমি 41তম বিসিএসে প্রায় 400 স্টুডেন্টকে পড়াচ্ছি, আমি মূলত অনলাইনে পড়াই জুম অ্যাপের মাধ্যমে। আর 43তম এবং 44তম বিসিএসের ভাইবা ব্যাচে ভর্তি চলছে, যেটি 28 নম্বর ব্যাচ এবং 30 নম্বর ব্যাচ। আর 41তম বিসিএসের জেনারেল ক্যাডার এর ভাইবা যেহেতু শেষ হয়ে গেছে, এখন বোধ ক্যাডার ভাইবা চলমান, সে কারণে আমি যদি বলি যে আমি শর্ট কোর্সে পড়াচ্ছি 41তম বিসিএসের, আর 43তম এবং 44তম বিসিএসের রেগুলার কোর্সে পড়াচ্ছি। তো যারা আমার অনলাইন কোর্সে যুক্ত হতে চান, আমার যারা ভাইবা স্টুডেন্ট তাদেরকে ক্লাসে এই সম্পর্কে ডিটেল আলোচনা করা হয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি টু দ্য পয়েন্টে প্রতিটি স্টুডেন্টকে বুঝিয়ে থাকি। যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান, আমার ফোন নম্বরটি হচ্ছে 01712-282980 এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে সেটি হচ্ছে মিলন্স কেরিয়ার কেয়ার এবং আরেকটি গ্রুপ হচ্ছে বিসিএস ভাইবা প্রিপারেশন উইথ মিলন স্যার। আমার ফেসবুক পেজ যেটা সেটা বিসিএস প্রিপারেশন উইথ মিলন স্যার। আমার ইউটিউব চ্যানেল যেটা সেটা হচ্ছে মিলন্স বিসিএস। আপনারা আমার এই গ্রুপ এবং পেজগুলোতে যুক্ত হবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন, তাহলে এরকম অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আর যদি আপনারা আমার সাথে যুক্ত হতে চান আমার ভাইবা কোর্সে, লিখিত কোর্সে, প্রিলি কোর্সে, সেক্ষেত্রে 01712-282980 এই নম্বরে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।